কেন্দ্র সরকার ডাকঘরে পরিকাঠামোকে ধ্বংস করছে, একই সঙ্গে বেসরকারি কুরিয়ার সার্ভিসকে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ উঠল গ্রামীণ ডাক সেবক সংগঠনের বার্ষিক সভায়। ডাকঘরগুলি পরিকাঠামোকে ধ্বংস করার পাশাপাশি কর্মীদের কাজের পরিবেশকেও নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠল এই সভাতেই। কোভিডের কারণে প্রায় 3 বছর পর রবিবার বর্ধমান মুখ্য ডাকঘরে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবক বর্ধমান ডিভিশনের বাৎসরিক সভা। সংগঠনের ডিভিশনাল সম্পাদক রবীন কুমার বোস এদিন জানিয়েছেন, পোস্টাল ব্যবস্থার উন্নতির জন্য তারা লাগাতার আন্দোলন করে চলেছেন, কারণ সাধারণ মানুষের কাছে এখনও পোস্টালই বিশ্বাস ও আস্থার জায়গা, যেখানে মানুষ টাকা গচ্ছিত রাখে নিরাপদ ভেবে। এমনকি বহু মানুষ পোস্ট অফিসে টাকা গচ্ছিত রেখে সেই টাকার সুদে তাদের সংসার পালন করেন, কিন্তু কেন্দ্রীয় সরকার প্রতিদিনই সুদ কমিয়ে দিচ্ছে, ফলে মানুষ ডাকঘরের প্রতি আস্থা হারাচ্ছে। এই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।